প্রথমত হচ্ছে যেটি সেটি হলো যে আমরা সারা দেশব্যাপী হাইটেক পার্ক করছি এবং এর মধ্যে অন্তত তিনটি পার্ক আছে যেগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করছি একটি কালিয়া কালিয়াঘরে হাইটেক পার্ক বঙ্গবন্ধুর নামে আছে আমরা সিলেট একটা করছি এবং রাজশাহীটা করছি এই হাইটেক পার্কগুলো করার প্রধানতম কারণ যেটি সেটি হচ্ছে আমরা এখন যে দুনিয়াতে বসবাস করি আগামী দশ বছরের ভিতরে এই দুনিয়াটার একটি আমূল রূপান্তর হবে এই যে আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি এই ডিজিটাল বাংলাদেশ মানে আসলে ডিজিটাল বিশ্ব আমাদের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছুর ডিজিটালাইজেশন হবে কল কারখানার শিল্প বাণিজ্য যাই দেখতে পাচ্ছেন তার সে ওই ডিজিটাল ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্যই আমাদের এই হাইটেক পার্কগুলো এই হাইটেক পার্কগুলোতে আমরা ব্যবস্থা রাখছি যাতে ছোট ছোট উদ্যোক্তারা এসে এখানে অংশ নিতে পারে এখানে যাতে আমাদের সমস্ত রকমের সুযোগ সুবিধাগুলো একেবারে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছু যাতে করতে পারে একটা জায়গা যেটা স্বয়ং সম্পূর্ণভাবে বিশেষ করে যে অনুকূল পরিবেশ তৈরি করা দরকার সেই পরিবেশের কাজ আমরা করছি আমাদের এই পার্কগুলো বিশেষ করে যেমন রাজশাহীতে যখন আমরা পার্কটা করতে চাই তখন আমি মন্ত্রীর দায়িত্ব নিয়েছি তখন আমাদের কিছু ছোটোখাটো মামলা জটিলতা অমুক জটিলতা ইত্যাদি ছিল কিন্তু সেগুলো অতিক্রম করে আমরা এখন যে পর্যায়ে আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমাদের কাজের অগ্রগতি অত্যন্ত চমৎকার এবং নির্ধারিত সময় তো বটে আমি আশা করি যে তার আগেই আমরা এই জায়গার কাজগুলো সম্পন্ন করতে পারব বিশেষ করে আপনার মূল পার্কের পাশে আমরা আরেকটা বিল্ডিং যেটা গড়ে তোলার চেষ্টা করছি সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের এটার কাজ চলতে থাকবে কিন্তু আমাদের এইখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলার যে কাজটা সেটা আমরা পাশে বিল্ডিং থেকেই যাত্রা শুরু করে দেবো এটা স্টার্ট বিল্ডিং হওয়ার কথা ইনকুবেশনের জন্য হওয়ার কথা কিন্তু তাতে আমাদের মেইন ইন্ডাস্ট্রির লোকজন কাজ করতে পারবে আমি মনে করি যে রাজশাহীকে কেন্দ্র করে আমরা অ্যান্টায়ার উত্তরবঙ্গের জন্য ডিজিটাল শিল্পনগরী হিসেবে এটাকে গড়ে তুলছি এবং আমাদের নতুন প্রজন্মের কর্মসংস্থান তাদের জন্য ভবিষ্যতের ঠিকানা তৈরি করা এটাই আমাদের মূল কাজ এই আগুনের ঘটনাগুলো দেখেন তাহলে ফায়ার সার্ভিসকে দায়ী করার মতন কোনো সূত্র খুঁজে পাবেন না যেই জায়গায় সমস্যাটা হয়েছে সেই জায়গাটা হচ্ছে অবৈধভাবে বিল্ডিং তৈরি করা হয়েছে বিল্ডিং কোড না মেনে তৈরি করা হয়েছে এক্সিট পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং দার্য পদার্থ দিয়ে বিল্ডিংয়ের ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয়েছে পুরো জিনিসটাই হচ্ছে আগুনের শত্রু যা তার সব কিছুর সমাবেশ করা হয়েছে এবং আমি মনে করি যেটি সেটি হচ্ছে আমরা যখন হাইটেক পার্ক করছি আমরা কিন্তু এর সমস্ত বিষয় বিবেচনা করে যাতে একটি নিরাপদ জায়গা করা যায় সেই ব্যবস্থাটাই করছি আমরা এটা জানি যে শর্ট সার্কিট হতে পারে আমরা এটা জানি যে আগুন যদি লাগে তাহলে আমাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে আপনি আগুনগুলো যেখানে দেখতে পাচ্ছেন সেখানে সবচেয়ে বড় যে সংকট আছে আপনি তেইশতলা বিল্ডিং করবেন কিন্তু একটা ফায়ার এক্সটিংগুইশারও আপনার এই বিল্ডিংয়ে থাকবে না তো ওই বিল্ডিং আগুনেও পুরবে না তো কিসে পুরবে আপনার একদম স্পষ্ট করে বলা হয়েছে যদি আগুন লাগার সাথে সাথে কেউ একজন একটা ফায়ার এক্সটিংগুইশের ইউজ করতো তাহলে কিন্তু এই আগুনের আজ যেই রূপটা দেখছেন সেই রূপটা দেখতেই পেতেন না আমরা যারা এই ডিজিটাল প্রযুক্তি নিয়ে কাজ করি তাদের জন্য এই সুবিধাটা হচ্ছে এই রকম যে আমাদের প্রযুক্তি আছে আমি হাজার মাইল দূর থেকেও অনুভব করতে পারবো যে এখানে আগুন লাগার সম্ভাবনা আছে অথবা আগুন লাগছে অথবা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই ধরনের প্রযুক্তি আমাদের এখন ডিজিটাল যুগে আছে আমি খুশি হব যারা বিল্ডিং বানান তারা যদি আমাদের পরামর্শ নিয়ে প্রযুক্তি ব্যবহার করেন তাহলে আগুনের সম্ভাবনা থাকবেই কি এখনও পর্যন্ত যেখানে যেখানে আপনি ত্রুটি দেখতে পাচ্ছেন অথবা আগুন থেকে আরম্ভ করে যাই দেখতে পাচ্ছেন এগুলোর পেছনে মূল কারণ হচ্ছে এই কনস্ট্রাকশনগুলো আজকে শুরু হয়নি অথবা আজকের নিয়ম নিয়মকানুন মেনে চলা হয়নি এগুলো পুরনো বিল্ডিং এবং অনিয়মের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে আমরা অন্তত এইটুকু বলতে পারি ইভেন আমাদের এখন যারা প্রকৌশলী বা স্থপতি আছে তারা ওই বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে সুন্দরভাবে ডিজাইন করতে পারে কিন্তু যিনি নির্মাতা তিনি যদি সেই ডিজাইন না মানেন তাহলে সেই ক্ষেত্রে তো দোষটা তার যিনি তৈরি করেছেন আমাদের কাছে এইটুকু আমরা বলবো যে আমরা পৃথিবীর মানদণ্ড অনুসারে ভবন তৈরি করার সক্ষমতা সম্পন্ন মানুষদেরকে আমরা আমাদের দেশেই পাবো আমার বাইরে থেকে বুদ্ধি এনে আমার বিল্ডিং করার দরকার নেই প্রধানমন্ত্রীর নির্দেশটা শুনেছেন তিনি বলে দিয়েছেন বিল্ডিং কোর্ট মেনে প্রত্যেকটি বিল্ডিংকে তৈরি করতে হবে এবং আমি নিশ্চিত ইতিমধ্যে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে যারা কোর্ট মানেনি এর মধ্যে শিথিলতা ছিল এটিও স্বীকার করার উপায় নেই তা না হলে অবৈধভাবে আরও পা যে পরিমাণ বিল্ডিংয়ের অনুমতি ছিল তার উপরে পাঁচতলা করে তুলছে কেউ দেখে নাই তো এটা তো নিঃসন্দেহে এটা শিথিলতা অনুসন্দে অনেক